দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটিতেই তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে। সাগর ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আসার বিষয়ে সাগরের কৃষ্ণনগর থেকে প্রতিক্রিয়া দিলেন সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস। সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই সাগরের মামাটি মানুষকে ধন্যবাদ জানাই। আমাদের এই সাগর ব্লকের অধীন নটি গ্রাম পঞ্চায়েতের 197টি সিটের মধ্যে আমরা 180টা পেয়েছি। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা মেজরিটি আছি, তার মধ্যে গঙ্গাসাগর এবং ঘোড়ামারাতে আমরা বিরোধী শূন্যভাবে জয়লাভ করেছি। আমরা মুড়িগঙ্গাতে একটি বাদে সবকটি আসনে জয়লাভ করেছি। মুড়িগঙ্গা দুইতে 20টি আসনের মধ্যে আমরা 15টি, 5টি বিরোধীদের পক্ষে গেছে। ডিএস ওয়ানে 21টা সিটের মধ্যে রামকরচরে 29টি আসনের মধ্যে আমরা 26টাতে জয়লাভ করেছি, 3টি আসন বিরোধীদের পক্ষে গেছে। রুদ্রনগরে 27টি আসনের মধ্যে 26টা আমাদের, 1টি আসনে বিরোধীদের পক্ষে গেছে। ডিএস টুতে সেখানেও 1টি আসনে বিরোধীদের পক্ষে গেছে, বাদ সবগুলো আমরা জিতেছি। ধবলাটেও 27টির মধ্যে আমরা 26টা, 1টা আসনে বিরোধীদের পক্ষে গেছি। এবং গঙ্গাসাগরে 29-এর 29 এবং ঘোড়ামারাতে 5টি সিটের 5টাতেই আমরা জয়লাভ করেছি। তো তার জন্যে এই নটি গ্রাম পঞ্চায়েতের সহৃদয় নির্বাচক মণ্ডলী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের 10ই আগস্ট বৃহস্পতিবার, আজকের 12টাতে নটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। আমাদের দলের নির্দেশ অনুযায়ী এবং আমাদের 132 সাগর বিধানসভার সাংগঠনিক চেয়ারম্যান মাননীয় মন্ত্রী মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার, সুন্দরবন উন্নয়ন বিষয়ক শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, তার প্রতি আনুগত্য আস্থা বিশ্বাস রেখে আমাদের সমস্ত জনপ্রতিনিধি যে যে পঞ্চায়েতগুলোতে যাকেই প্রধান এবং উপপ্রধান বলে প্রস্তাবিত আকারে আমরা পাঠিয়েছিলাম জেলার মাধ্যমে রাজ্যে, এবং সেগুলো অনুমোদিত হয়ে আসার পরে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতের এগনেস্টে একজন করে অবজারভার পাঠানো হয়েছিল প্রধান উপপ্রধানের নামগুলো লিখে, এবং তাদের প্রতি আস্থা জ্ঞাপন করে আমাদের সমস্ত জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার আমাদের দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েছেন সমস্ত প্রধান উপপ্রধান নির্বাচনের ক্ষেত্রে। সেই জন্যে সমস্ত জনপ্রতিনিধিকে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে সশ্রদ্ধ জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি, এবং সাথে সাথে আমাদের মা মাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবার যুব আইকন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নির্দেশ অনুযায়ী আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। সাগর দ্বীপের মানুষ দু হাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছেন। আজকের আমরা অত্যন্ত নিষ্ঠাভাবে এবং আমাদের জনপ্রতিনিধিরা অত্যন্ত বিশ্বাসের সাথে আমাদের প্রধান এবং উপপ্রধান নির্বাচন করেছেন। ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন আম্বিয়া খাতুন বিবি, উপপ্রধান হয়েছেন সঞ্জীব সাগর। মুড়িগঙ্গা এক প্রধান হয়েছেন অনিল দাস, উপপ্রধান হয়েছেন শিবশঙ্কর রঞ্জিত। মুড়িগঙ্গা দুই প্রধান হয়েছেন গোবিন্দ মণ্ডল, উপপ্রধান হয়েছেন অলোকা মণ্ডল। ডিএস ওয়ান প্রধান হয়েছেন রাধারানী জানা, উপপ্রধান হয়েছেন অমিত কুমার ঘড়ুই। রামকরচর প্রধান হয়েছেন সন্ধ্যারানী মাইতি, উপপ্রধান হয়েছেন দেব কুমার গায়েন। ডিএস টু প্রধান হয়েছেন স্বপন কুমার পাত্র, উপপ্রধান হয়েছেন বিপিন বিহারী পড়িয়া। রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন নমিতা দাস হাজরা, উপপ্রধান হয়েছেন অনুরাধা দলিউ চাউলিয়া। ধবলাট গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন প্রতিমা মাইতি, উপপ্রধান হয়েছেন সজল বারিক। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন অঞ্জলি সিনহা, উপপ্রধান হয়েছেন হরিপদ মণ্ডল। আন্তরিকভাবে দলের তরফ থেকে যারা প্রধান উপপ্রধান হয়েছেন এবং আমাদের যে সকল জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য সদস্যগণ, তারা প্রধান উপপ্রধান হিসেবে এদেরকে অত্যন্ত আনুগত্যের সাথে তাদের সমর্থন দিয়ে প্রধান উপপ্রধান করেছেন। দলের প্রতি এই আনুগত্য এবং বিশ্বাস ও আস্থা জ্ঞাপনের জন্যে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সমস্ত জনপ্রতিনিধি পঞ্চায়েত স্তরে এবং যারা প্রধান উপপ্রধান হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে তারা যেন মানুষকে সাথে নিয়ে, পাশে নিয়ে মা মাটি মানুষের যে সকল পরিষেবা আছে
মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো পরিষেবাগুলো দিয়েছেন মানুষের জন্য এবং আগামী দিনে আবার দুয়ারে সরকার সেগুলোকে সুন্দরভাবে তারা করবেন, মানুষের আস্থা অর্জনে 5 বছরের জন্য তারা দায়বদ্ধতা নিয়ে কাজ করবেন এবং আগামী দিনে যে কঠিন লড়াই আমাদের সামনে আছে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে, এককেন্দ্রিকতার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের যে লড়াইটা চলছে, গরিব মানুষের পেটের ভাত যারা মেরে দিয়েছেন, যারা 100 দিনের কাজের টাকা দেয়নি, জিএসটির প্রাপ্য টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি এবং বিভিন্ন স্তরে আমাদের রাজ্যের বরাদ্দকৃত অর্থের পরিমাণটা কমিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। সবাইকে আরেকবার আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন, আদাব, সেলাম, প্রণাম। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।